আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদেরকে সবাইকে এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আফরোজা আক্তার জাহান। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ভাওয়ালিদের গল্প এই পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বোর্ড বইটা খুলে ধরো, তোমাদের সামনে দেখো বইয়ের পৃষ্ঠা, যাও 56 পৃষ্ঠা, বাওয়ালিদের গল্প। আমরা এই পাঠটা নিয়ে আলোচনা করি, তারপরে এই পাঠের সংশ্লিষ্ট যে বিষয়সমূহ আছে সবগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করি বাওয়ালিদের গল্প। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরে তীরে সুন্দরবন অবস্থিত। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। তোমরা সবাই আমার রিডিং পড়াটা খেয়াল করবা, রিডিংয়ের মধ্যে কিন্তু প্রশ্ন উত্তর যেগুলো আছে, এই রিডিং পার্ট থেকেই আমরা এই প্রশ্ন উত্তরগুলো আবার তৈরি করব। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পরিপূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করেন, গ্রামের অনেক মানুষ বন থেকে গুলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়, তারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে, আর যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদেরকে বলে মৌয়াল। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢালস্বরূপ ঢাল হিসাবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ করা নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গুলপাতা সংগ্রহ করা যায়। যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। আমরা যে পাঠ শুরু করছিলাম বাওয়ালিদের গল্প, তাহলে আমরা এখানে চলে আসলাম সেই মেন গুরুত্বপূর্ণ কথায়, যে বাওয়ালি কারা? যারা সুন্দরবনের গুলপাতা সংগ্রহ করেন তাদের বলা হয় বাওয়ালি। আচ্ছা, বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। শুধু তাই নয়, এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী, যেমন বাঘ। বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বনশুয়োর, বানর ইত্যাদি। বাঘ মানুষকেও আক্রমণ করে, তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। তাছাড়াও এই বনে বনবিড়াল, বনশুয়োর, বানর, সাপ আছে, আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বাওয়ালিদের অন্য বিপদও আছে। সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে গেছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি পাত্র শেষ হয়ে যাওয়ার আগে তারা এই পানিটা খুবই সাবধানে রাখেন, যাতে পানিটা শেষ না হয়, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজেই খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে। সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যান তাদের সাবধানতা অবলম্বন করতে হয়। তাহলে এখন আমরা এই বাওয়ালিদের গল্প পাঠটা পড়লাম, এখন আমরা এই পাঠের শব্দার্থ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এই পাঠের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো, আমি কয়েকটা শব্দার্থ বোর্ডে লিখে রাখছি, এগুলার এখন অর্থ লিখে দিচ্ছি তোমাদের। খেয়াল করো, জন্মভূমি, জন্মভূমি অর্থ কি? যে ভূমি বা দেশে একজন জন্মায়। সমতল ভূমি, মাটি যেখানে এবড়ো তেবড়ো নয়। মাটি যেখানে এবড়ো তেবড়ো নয়। কৃষিকাজ, কৃষিকাজ অর্থ চাষাবাদ। সংগ্রহ করা, জোগাড় করা।
পরিশ্রম, কষ্ট, মাংসাশী, যে প্রাণী মাংস খায়। তারপরে দেখো সতর্ক, সতর্ক অর্থ সাবধান। লবণাক্ত, লবণাক্ত অর্থ লবণ মেশানো। লবণ মেশানো। দেখো এখন আমরা এখানে শব্দার্থ নিয়ে আলোচনা করলাম। জন্মভূমি অর্থ হচ্ছে যে ভূমি বা দেশে একজন জন্মায়। সমতল ভূমি, মাটি যেখানে এবড়োথেবড়ো নয়। কৃষিকাজ, চাষাবাদ, সংগ্রহ করা, জোগাড় করা। পরিশ্রম, কষ্ট, মাংসাশী, যে প্রাণী মাংস খায়। সতর্ক, সাবধান, লবণাক্ত, লবণ মেশানো। এখন আমরা এই পাঠের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দুই নাম্বার দেখো প্রশ্নগুলোর উত্তর। প্রথমে প্রশ্নগুলোর পড়ব, বলব, তারপরে প্রশ্ন সহ উত্তরগুলো আমরা এখন লিখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? আমরা যখন পার্ট রিডিং পড়ছিলাম তখনই তো বলছিলাম যে পার্ট রিডিং পড়া এই পার্টের সাথে সাথেই আমরা প্রশ্ন যেগুলো বলবো এগুলার উত্তর এই পার্ট থেকেই থাকবে। তো আমরা পাঠ পড়ে জানছিলাম কি সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো, সুন্দরবনে গাছপালা কোথায় থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। কোথা থেকে পানি পায়? বঙ্গোপসাগর থেকে পানি পায়। আমরা এখন শব্দার্থগুলো মুছে ফেলি এবং সেখানে প্রশ্ন উত্তর লেখা শুরু করি। আমি প্রশ্ন লিখব না, শুধুমাত্র উত্তরগুলো লিখে দিব। তোমরা তো অবশ্যই জানো যে এটা পৃষ্ঠা 58 দুই নং প্রশ্নের উত্তর। এইভাবে লিখে রাখি যাতে তোমরা বুঝতে পারো যে পৃষ্ঠা 58 দুই নং। এভাবে লিখে রাখি যাতে তোমরা বুঝতে পারো দুই নং প্রশ্নের উত্তরসমূহ। তো ক নাম্বার আমরা শুধু উত্তরগুলাই লিখব। প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? আমরা লিখব সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তারপরের প্রশ্ন হচ্ছে খ নাম্বার, খ নাম্বার প্রশ্ন হচ্ছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। উত্তরটা আমরা লিখে ফেলি,
সুন্দরবনের গাছপালা, বঙ্গোপসাগর থেকে পানি পায়, তারপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে বাওয়ালি কারা। পাঠরিডিং পড়ার সময় আমি আলোচনা করেছিলাম বাওয়ালি কারা, বাওয়ালি হচ্ছে তারাই সুন্দরবন থেকে যারা গুলপাতা সংগ্রহ করেন তারাই। তাহলে উত্তরটা আমরা লিখে ফেলি, বাওয়ালি কারা, আমরা লিখিয়ে ফেলি উত্তরটা, সুন্দরবন থেকে যারা গুলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। তারাই বাওয়ালি। তারপরের প্রশ্ন হচ্ছে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? সুন্দরবনে বাঘের আক্রমণ থাকার কারণে, বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। আমরা ঘ নম্বরের প্রশ্নের উত্তরটা লিখে ফেলি, সুন্দরবনে বাঘের আক্রমণের ভয়ের জন্যই তাদের কাজ এত বিপজ্জনক। এক কথায় ছোট প্রশ্নের উত্তর এভাবে লিখে ফেললাম। তারপরে পরের প্রশ্ন হচ্ছে ওমা নাম্বার, কীভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে, দুটো উপায় বলি। এই প্রশ্নের উত্তরগুলো আমি মুখে মুখে বলি তোমাদের। মানুষ এই বন থেকে কীভাবে অর্থ আয় করে তার দুটি উপায় হলো, সুন্দরবনের মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে, আর দুই নাম্বার হচ্ছে বাওয়ালিরা বন থেকে গুলপাতা সংগ্রহ করে বিক্রি করে অর্থ আয় করে। তারপরে যাই চ নাম্বার, সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার পানি, খাবার না খাবার পানি, কোনটা? সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবার পানি বেশি মূল্যবান, সুন্দরবনের পানি খাওয়া যায় না, লবণাক্ত পানি তারা খেতে পারে না, তাই বাওয়ালিদের সাথে করে পানি নিয়ে যেতে হয় এবং খুব সাবধানে তা ব্যবহার করতে হয়। এই জন্য সুন্দরবনে কাজ করার সময় খাবারের চাইতে বাওয়ালিদের কাছে পানি বেশি মূল্যবান। তারপরের প্রশ্ন হচ্ছে বাওয়ালিরা কোথায় রাত কাটান, বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। পরের প্রশ্নটা লিখি, এটা হচ্ছে ছ নাম্বার, উম আর চ এই দুইটা প্রশ্ন আলোচনা করে ফেললাম, এখন ছ নাম্বারটা লিখে দিই উত্তর, বাওয়ালিরা সুন্দরবনে নদীর মাঝখানে নদীর মাঝে নৌকায় রাত কাটান। আমরা এ পর্যন্তই এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অন্য পাঠ, অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।